আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজনীন নাহার। শহরনায় গ্রামের মানুষের দোরগোড়ায় পুলিশের সেবা পৌঁছে দিতে একযোগে সারা দেশে শুরু হয়েছে বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ তার হাতে নাগালে পাচ্ছে পুলিশের সেবা। পশ্চিম থেকে ফিরে বিট পুলিশের কার্যক্রম নিয়ে আমাদের বিশেষ প্রতিনিধি মাহমুদুর রহমানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ছবি তুলেছেন আশিক এম রাসেল। পুলিশের সেবা সহজলভ্য এবং সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে এখন গ্রাম পর্যায়ে কাজ করছে বিট পুলিশ। উদ্দেশ্য সেবাপ্রত্যাশী মানুষ যাতে অতি সহজে তার কাঙ্ক্ষিত সেবা পান। 97টি বিট কার্যালয়ের মাধ্যমে এ সেবা দিচ্ছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। সপ্তাহে অন্তত 2 দিন বিট অফিসার তার কার্যালয়ে বসে অভিযোগ শোনেন এবং তার সমাধান দেন। জমি জমা নিয়ে পারিবারিক দ্বন্দ্ব ছিল, এটা আমরা বিট পুলিশিং অফিসের মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে একটা সুষ্ঠু সমাধান পেয়েছি। মারামারি হয়েছে তো জমি জমা নিয়ে সমস্যা, তখন এখানের এই যে বিট পুলিশে এই অফিসে বৈশা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং কমিউনিটি পুলিশের যারা সদস্য আছে তাদেরকে নিয়ে বৈশা যতদূর পারি সমাধান করে দিই। বিট পুলিশের সেবা পেয়ে সাধারণ মানুষ খুশি। প্রত্যন্ত অঞ্চল একটা বড় ধরনের একটা সমস্যা ছিল, সেটা হলো মাদকের একটা সমস্যা। সেই সমস্যাটা আমি এই তিন মাসে আমি দেখতে পাচ্ছি যে 3 মাসে অনেক নিচে নামিয়ে আসছে। আগে মনে করেন এলাকায় মারামারি হইতে গ্যাঞ্জাম হইতে রাস্তাঘাটে আড়া যাইতে না, এখন আসার পরে খোঁজখবর নিতে আসে এলাকায় আটতে আসে দেখতে আসে, এই জন্য মানুষ সচেতন রয়েছে। বিট অফিসরা তার নির্ধারিত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ করেন। তথ্য জানাতে বাড়ির প্রধান ফটকে লাগিয়ে দেন বিট প্রধানের অপরিবর্তিত মোবাইল নাম্বার। বিট পুলিশের কার্যক্রমটা করছে, এটা আমাদের ভাগ্য ভালো বাংলাদেশের যে আমাদের শেখ হাসিনা মতো একজন প্রধানমন্ত্রী আমরা পাইছি। এই বিট পুলিশই এই থানার আমার ইউনিয়নের কোনো লোক এখন আর থানায় যাইতে হয় না। বিট পুলিশের সাইনবোর্ডের নাম্বার দেওয়া আছে, আমাদের বলে নাম্বারে ফোন দেয়, আমাদেরও বলে না নাম্বারে ফোন দেয়, আমরা চলে আসে। এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে প্রায় পথসভা করেন বিট অফিসাররা। আমার বিট পুলিশিং আমি দেখছি আমার এখানে এই তিনটায় ইউনিয়নের তিনটায় যে কোনো লোকজনই এখন আর অপরাধমূলক কাজে যায় না এবং থানায় কোনো মামলাও হয় না। তাদের যে ছোটোখাটো সমস্যা যেগুলো নিয়ে থানা অথবা কোর্টে না গেলে স্থানীয়ভাবে মীমাংসা করা যায়, সেটা আমাদের যে বিট পুলিশিংয়ের কমিটি আছে, এলাকার গণ্যমান্য লোক আছে, আমরা অফিসে বসি, যেটা মীমাংসাযোগ্য সেটা আমরা মীমাংসা করে দেই। বিট পুলিশিং কার্যক্রম চালুর কারণে হয়রানিমুক্ত পরিবেশে সেবা নিতে পারছেন এমনটি জানালেন সেবা প্রত্যাশী মানুষ। জনসংখ্যা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে নিত্য নতুন অপরাধ। বিশাল জনসংখ্যার দেশে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে অপরাধ নিয়ন্ত্রণ করা অনেকটাই কঠিন। এ বাস্তবতাকে সামনে রেখে অংশীদারিত্বের ভিত্তিতে গণমুখী পুলিশ ব্যবস্থা চালু করতে প্রবর্তন করা হয় বিট পুলিশিংয়ের। প্রথম দিকে মেট্রোপলিটন এলাকায় কমিউনিটি পুলিশের পাশাপাশি স্বল্প পরিসরে বিট পুলিশ কাজ শুরু করে। সময়ের পরিক্রমায় অপরাধ নিয়ন্ত্রণের সহায়ক শক্তি হিসাবে এখন সারা দেশের তৃণমূলে কাজ শুরু করছে বিট পুলিশ। উদ্দেশ্য পুলিশের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া। এ প্রক্রিয়ার মাধ্যমে একদিকে যেমন অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে, তেমনি অন্যদিকে পুলিশের সাথে সাধারণ মানুষের সেতুবন্ধন তৈরি হবে, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, বসুরহাট, বরিশাল। ঘন কুয়াশার কারণে প্রায় বিঘ্নিত হচ্ছে পাটুরিয়া দৌলত দিয়া নৌরুটের ফেরি চলাচল। গত প্রায় 1 সপ্তাহ ধরে এ রুটে রাত থেকে ঘন্টার পর ঘন্টা ফেরি বন্ধ থাকায় ঘাটের দুই তীরে দেখা দিয়েছে তীব্র যানজট। এতে দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী ও পরিবহন শ্রমিক। ঘাট সংশ্লিষ্টরা জানায় এ রুটে গতরাত 12:45 থেকে বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। এ সময় যাত্রী ও পরিবহন নিয়ে মাঝ নদীতে আটকে পড়েছে 6টি ফেরি। এর আগে গত শনিবার রাতেও ঘন কুয়াশার কারণে 4টি ফেরি মাঝ নদীতে আটকে পড়ে। বিআইডব্লিউটিসির কর্মকর্তারা জানান, সম্প্রতি কুয়াশা বেশি পড়ার কারণে সামান্য দূরেও কিছু দেখা যায় না, তাই দুর্ঘটনার আশঙ্কায় ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। দর্শক, এবার জানাবো শেয়ার বাজারের খবর।
ই-জেনারেশন লিমিটেডের আইপিও আবেদন গ্রহণ আজ শেষ হচ্ছে। গত 12 জানুয়ারি কোম্পানিটির আবেদন গ্রহণ শুরু হয়েছিল। 10 টাকা মূল্যে 1,50,00,000 শেয়ার ছেড়ে 15 কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি। উত্তোলিত অর্থ দিয়ে বাণিজ্যিক স্পেস ক্রয়, ঋণ পরিশোধ, ডিজিটাল হেলথ কেয়ার প্ল্যাটফর্ম উন্নয়ন এবং আইপিও খরচ পরিচালনা করা হবে। 30 জুন 2019 সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 1.82 টাকা আর সম্পদ মূল্য হয়েছে 20.56 টাকা। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।